হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ। তো এখন আমি দেখাবো কিভাবে গাড়ির ট্যাক্স আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। তো এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট পরিবহন.gov.in সেই ওয়েবসাইটে চলে আসবো। এরপর এখানে অনলাইন সার্ভিসেস যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, এখানে এসে ভেহিকেল রিলেটেড সার্ভিসেস এখানে ক্লিক করব। এরপর কোন স্টেট সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে গাড়ির নাম্বারটা, যে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে সিলেক্ট করে এখানে এন্টায়ার রেজিস্ট্রেশন নাম্বার, তো গাড়ির নাম্বারটা এখানে টাইপ করে দেব। এবং নিচে স্টেটটা অলরেডি সিলেক্টেড থাকবে এবং প্রসিড বাটনে ক্লিক করব। তো এরকম একটা পপ আপ মেসেজ আসবে, তো এটাকে প্রসিড করে দেব। এরপর দেখতে পাচ্ছেন পে ইওর ট্যাক্স, ফার্স্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এরপর আপনার গাড়ির চেসিস নাম্বারের লাস্ট 5টা ডিজিট এখানে টাইপ করব এবং ভেরিফাই ডিটেলসে ক্লিক করব। তো ভেরিফাই হওয়ার পর এখানে সাবমিট করে দেব। এরপর যদি আপনি গাড়ির ওনারের ডিটেলস দেখতে চান, তো ওনার ভেহিকেল ট্যাক্স ডিটেলসে ক্লিক করবেন, তো এখানে ওনার ইনফরমেশান পেয়ে যাবেন, অর্থাৎ গাড়ির মালিকের নাম, তার যে ডিটেলস সেটা এখানে দেখতে পাবেন। এরপর আপনি কোয়ার্টারলি দেবেন, অর্থাৎ 3 মাসের ট্যাক্স দেবেন নাকি 6 মাসের ট্যাক্স দেবেন, এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যদি আপনি 3 মাসের ট্যাক্স দিতে চান, তো এখানে 1 রাখবেন, আর না হলে এটাকে 2 করে দিলে এটা 6 মাসের হয়ে যাবে। তো এখানে 2 সিলেক্ট করার পর এখান থেকে কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কোয়ার্টারলি সিলেক্ট করার পরেই আপনি 6 মাসের জন্য কত টাকা ট্যাক্স হয় অটোমেটিক চলে আসবে। তো সব কটা এখানে কোয়ার্টারলি সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনি ট্যাক্স অ্যামাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন। তো এবার টোটাল ট্যাক্স অ্যামাউন্টটা দেখার জন্য আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। তো স্ক্রল করে একটু নিচের দিকে এলেই এখানে দেখতে পাচ্ছেন টোটাল ট্যাক্স অ্যামাউন্টটা দেওয়া আছে। তো আপনি যদি 3 মাসের করতে চান, তো এটাকে 1 করে দেবেন এবং রিফ্রেশ ট্যাক্স ডিটেলস এখানে ক্লিক করলেই এটা রিফ্রেশ হয়ে যাবে। তো এরপর আবার এগুলোকে কোয়ার্টারলি করে দেবেন, প্রত্যেকটাকে সিলেক্ট করে কোয়ার্টারলি করে দেবেন। তো কোয়ার্টারলি করে দিলে 3 মাসে আপনার কত টাকা ট্যাক্স হয় এখান থেকে দেখে নেবেন। তো আমি যেহেতু 6 মাসের ট্যাক্স করব, তো এটাকে আরেকবার রিফ্রেশ করে নেব, করার পর এখানে 2 করে দেব, এরপর এগুলো আবার কোয়ার্টারলি সিলেক্ট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে সেই ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে, এবং কত টাকা হচ্ছে সেই ডিটেলসটাও দিয়ে দিয়েছে। ক মাসের ট্যাক্স হচ্ছে, তো আমার এটা 6 মাসের ট্যাক্স আমি ভরব। তো আমি দেখে নিচ্ছি তারিখটা, দেখতেই পাচ্ছেন আপনার 6 মাসের জন্য হচ্ছে। তো এই বারটাকে এইদিকে সরালে দেখতে পাবেন টোটাল কত টাকা কী হচ্ছে। এরপর নিচের দিকে দেখতে পাবেন পেমেন্ট অপশান রয়েছে, তো পেমেন্টে ক্লিক করবেন, করার পর আরেকবার টোটাল ডিটেলসটা একবার দেখিয়ে দেবে। তো এরপর আই হেয়ার বাই কনফার্ম দ্যাট এই চেকবক্সটায় ক্লিক করতে হবে এবং কনফার্ম পেমেন্টে ক্লিক করতে হবে। এরপর পেমেন্ট গেটওয়ে গ্রিপস এটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর গ্রিপসের পোর্টালটা খুলে যাবে এবং একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে আসার পর ভেরিফাই অ্যান্ড চেকড এখানে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর পেমেন্ট মোড SBI ইপে এবং পেমেন্ট থ্রো পেমেন্ট গেটওয়ে বা অবলিক ব্যাঙ্ক এটা সিলেক্ট করে নেক্সট করতে হবে। এরপর এটাকে ওকে করে দিতে হবে। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচে এসে এখানে যে GRN নাম্বার আছে এবং আইডেন্টিফিকেশান নাম্বার আছে, এটাকে একটা ফটো তুলে রেখে দেব বা সেভ করে রেখে দেব, কেন কি এটা পরবর্তীকালে যদি কোনো এরর আসে তো এটা দিয়ে চালানটা ডাউনলোড করতে পারবো। এরপর একটু স্ক্রল ডাউন করলে পে নাও অপশানে ক্লিক করতে হবে। তো পে নাওতে ক্লিক করার পর আমাদের রিডাইরেক্ট করে দেবে পেমেন্ট অপশানে,
এবার এখানে আমরা ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারি, ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারি, অথবা এনইএফটি দিয়েও পেমেন্ট করতে পারি, বা ইন্টারনেট ব্যাংকিংয়ের সাহায্যে আমরা পেমেন্ট করতে পারি। তো আমি আমার কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করে দিচ্ছি। তো এখানে কার্ডের সমস্ত ডিটেলস দেওয়ার পর পে নাও অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে টাইপ করে এন্টার দ্য ওটিপি, এখানে টাইপ করে সাবমিট ওটিপি এখানে ক্লিক করতে হবে। এরপর প্রসেসিং নেওয়ার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড চালান, তো এই ডাউনলোড চালানে ক্লিক করে চালানটাকে ডাউনলোড করে নেবেন। এরপর শো ইন ফোল্ডার করে চালানটাকে একবার ভিউ করে দেখে নিতে পারেন। তো এই হলো পেমেন্ট চালান, তো এটাকে আমি কেটে দিলাম। এবার কোনো কারণে যদি সেশন এক্সপায়ার হয়ে থাকে তো ব্যাক টু হোম পেজ করবেন এবং আগের মতোই অনলাইন সার্ভিসে গিয়ে ভেহিকেল রিলেটেড সার্ভিস, এরপর স্টেটটা সিলেক্ট করবেন, এরপর এটাকে প্রসিড করে দেবেন, এরপর পে ইয়োর ট্যাক্স, এরপর আপনার গাড়ির চেসিস নাম্বারের লাস্ট 5টা ডিজিট টাইপ করে দেবেন এবং ভেরিফাই ডিটেলসে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশন নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করার পর ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেস্ট করে এখানে ক্যাপচারটা ফিল করে শো ডিটেলসে ক্লিক করবেন। তো শো ডিটেলসে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, তো এখানে রিভেরিফাই, তো রিভেরিফাইতে ক্লিক করলে নিচে ডিটেলসটা শো করবে। এরপর চেক টু ব্যাংক এখানে ক্লিক করতে হবে এবং চেক টু ব্যাংকে ক্লিক করার সাথে সাথে কনফার্ম পেমেন্ট এখানে ক্লিক করতে হবে। তো একটু প্রসেসিং নেওয়ার পরেই দেখবেন আমাদের চালানের যে পেজটি ওটা চলে এসছে এবং এখান থেকে আপনারা এটা প্রিন্ট দিয়ে নিতে পারেন। তো এইভাবে আপনারা যে কোনো গাড়ির ট্যাক্স এইভাবে অনলাইনে আপনারা পেমেন্ট করে দিতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো একটি সাবস্ক্রাইব আপনার থেকে অবশ্যই আশা করতে পারি। ধন্যবাদ।